স্বাগতম সবাইকে পরম সত্য ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওতে মহাগ্রন্থ কোরআনের সূরা ফোরকানের 7, 8 এবং 9 নং আয়াতের তাফসীর আলোকপাত করা হবে সুফি সদরুদ্দিন আহমদ চিশতি রহমাতুল্লাহ রচিত কোরআন দর্শন নামক তাফসীর গ্রন্থ হতে। সূরা ফোরকানের 7 নং আয়াতে বলা হয়েছে, এবং তাহারা বলে, এই রাসূল কেমন যে খাদ্য খায় এবং বাজারে বিচরণ করে, তাহার নিকট একজন ফেরেশতা কেন নাজেল হয় নাই, তাহা হইলে তাহার সঙ্গে একজন ভয় প্রদর্শক হইয়া সে থাকিত, অথবা তাহার সঙ্গে একজন ফেরেশতা ভয় প্রদর্শক হইতে পারিত। 8 নং আয়াতে বলা হয়েছে, অথবা তাহার প্রতি একটি ধন ভাণ্ডার নিক্ষিপ্ত হয় নাই কেন, অথবা তাহার জন্য একটি জান্নাত হয় না কেন, যাহা হইতে সে আহার করিবে। জালেমরা আরও বলে, তোমরা একজন জাদুগ্রস্ত মানুষের অনুসরণ বই করিতেছ না। এবং 9 নং আয়াতে বলা হয়েছে, দেখো তোমার জন্য তাহারা কিরূপ উপমার আঘাত দিয়া থাকে, অতএব তাহারা পথভ্রষ্ট হইয়াছে, সুতরাং তাহারা পথ পাইবে না। উক্ত তিনটি আয়াতের ব্যাখ্যায় সুফি সদরুদ্দিন আহমদ চিশতি রহমাতুল্লাহ এখানে বলিয়াছেন, কাফেরদের ইহা আরও একটি আপত্তির কথা। যেমন তাহারা বলে, এরা আবার কেমন রাসুল যারা আমাদেরই মতো খায় এবং বাজারে বিচরণ করে। এটা সর্বকালের কাফেরদেরই একটি স্বাভাবিক আপত্তিজনক কথা। এই কাফেরগণ বলিয়া থাকে, নবী আমাদেরই মতো মানুষ, যেহেতু তিনিও খাদ্য খাইয়া থাকেন আমাদের মতো, এবং আমরা যেমন হাটে বাজারে যাই, তিনারাও তেমনি হাটে বাজারে যাতায়াত করেন। শুধু তাহাই নহে, আকাশ হইতে প্রস্তুত করা কোনো খাদ্য তাহাদের জন্য আসে না, যেমন আমাদের জন্য আসে না, এমনকি অন্য কোনো ধন ভাণ্ডারও তাহাদের জন্য নাজেল হয় না যে তার মাধ্যমে নিশ্চিন্তে খানাপিনা করিয়া ওনারা সুখভোগ করিতে পারেন। তবে কেন আমাদেরকে মিথ্যা জান্নাতের লোভ দেখিয়ে থাকেন, যেই জান্নাত তাহাদের নিকট আছে বলিয়াও আমরা দেখিতে পাইতেছি না। যদি এইরূপ কিছু তাহার থাকিত, তাহা হইলে নিশ্চয়ই তাহা হইতে আহার বিহারের ব্যবস্থার জন্য তাদের আর কোনো চিন্তাই করিতে হইত না। এছাড়াও আমাদেরকে পরকালের ভয় তারা দেখিয়ে থাকেন। দুনিয়ার বাহিরে 8 দিনের মধ্যে ফেরেশতাকুলের বসবাস, কই একজন ফেরেশতাও তাহাদের সহিত সাবধানকারী রূপে আমাদের নিকট আসে না কেন। ফেরেশতার শক্তি তো মানুষ হইতে অনেক বেশি, অতএব নিজে একাকী আমাদেরকে ভয় না দেখাইয়া ফেরেশতা দ্বারা নিশ্চয়ই আমাদেরকে বড় রকমের ভয় নবীগণ দেখাইতে পারিতেন। অতএব আসলে তিনি তথা এখানে কাফেরগণ নবীগণকে বলছেন, তা ওনারা জাদুগ্রস্ত, বিকৃত মস্তিষ্ক ছাড়া আর কিছুই নহেন। এভাবেই সর্বকালের কাফেরগণ নবীগণকে জাদুগ্রস্ত বলেছেন এবং নবীগণকে পাগল হিসেবে সাব্যস্ত করেছেন। এবং এখানে 9 নং আয়াতের তাফসিরে বলা হচ্ছে, এইরূপ কথার প্রেক্ষিতে তথা কাফেরদের যে এই যে অভিযোগ নবীগণ সম্পর্কে, নবীগণ জাদুগ্রস্ত এবং বিকৃত মস্তিষ্কের অধিকারী, এই ব্যাপারেই এই কথার প্রেক্ষিতেই নূর মোহাম্মদ মানুষ মোহাম্মদকে লক্ষ্য করিয়া বলিতেছেন, দেখো কিরূপ মিথ্যা এবং অন্যায় রকমের মেশালের দ্বারা তাহারা তোমাকে আঘাত হানিয়া থাকে, যাহা তোমার প্রতি মোটেই কোনোভাবেই প্রযোজ্য হওয়া সম্ভবপর নয়। অতএব তাহারা নূরে মোহাম্মদীর আদর্শগত সুপথ হইতে ভিন্নমুখী হইয়া
নানারূপ বিভ্রান্তির দিকে ছুটিয়া চলিবে। এখানে বিশেষ একটি মন্তব্য করা হইয়াছে। মন্তব্যটি হচ্ছে, কাফেরদের এই সব প্রশ্নের উত্থাপন কোরআনে অসংখ্য জায়গায় করা হইয়াছে এবং তাহার জবাবও দেওয়া হইয়াছে। আসলে মানুষের চরিত্র সংগঠনের জন্য প্রয়োজন হয় আদর্শ মানুষের, যিনি মানুষের দুঃখ দুর্দশা অনুভব করিবেন এবং মানুষের স্বভাব প্রকৃতির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত হইয়া প্রেম, সহানুভূতি, সত্যানুরাগ ইত্যাদি মহৎগুণ শিক্ষা দিবেন। রুদ্রমূর্তি দেখাইয়া অথবা শক্তি প্রয়োগ করিয়া মানুষকে দলভুক্ত করা সম্ভবপর হইলেও তার মাধ্যমে মানুষের চরিত্র গঠন করিয়া দেওয়া যায় না। ধর্ম হচ্ছে চারিত্রিক উৎকর্ষ ও কৌমার্য এবং সৌকর্য সাধন। আন্তরিক সহানুভূতি এবং সহযোগিতার সহিত মানুষের সঙ্গে মিলিয়া মিশিয়া এই সব মহৎগুণ ধীরে ধীরে শিখাইয়া লইতে হয়। কোরআনের সকল কথা একসঙ্গে আসিলে কি লাভ হইত? যদি স্তরে স্তরে নিয়মতান্ত্রিক উপায়ে ওই সব নির্দেশ উম্মতগণের চরিত্রে চরিত্রগত করাইয়া তোলা না হয়, ইহা পরিশ্রম, ধৈর্য এবং সময় সাপেক্ষ ব্যাপার। এই জন্য মহানবী হইয়াও তিনি মানুষের শিক্ষার জন্য আনুষ্ঠানিক এবাদত প্রচুর পরিমাণে করিয়াছেন, যদিও কোনো প্রকার ইবাদতেরই কোনো প্রয়োজন তাহার নিজের জন্য একেবারেই ছিল না। তাহার ধৈর্য এবং তিতিক্ষার আদর্শ ছিল অতুলনীয়। কোরআনের অন্যত্র সব জায়গায় দেখা যায় নানারূপ ভ্রান্ত চিন্তাধারার সাহায্যে কেবল কাফেরেরাই পূর্ববর্তী নবীগণকে তথা সকল যুগের কাফেরগণই তাদের নবীগণকে আমাদের মতো মানুষ বলিয়া আখ্যায়িত করিয়াছে তথা সকল যুগের কাফেরগণরাই কেবলমাত্র তাদের নবী এবং রাসুলগণকে তাদের মতো মানুষ ভাবিয়াছে। এখানে কাফেরদের একটি প্রধান গুণ এবং সুস্পষ্ট গুণ হচ্ছে এটাই, তারা তাদের নবী এবং রাসুলকে তাদের মতো মানুষ ভাবিয়া থাকে। অতএব আমাদের প্রাণপ্রিয় মহানবীকে, যাহারা আজও আমাদের মতো মানুষ বলিবার অভ্যাস ত্যাগ করে নাই, তাদেরকে মহাকাফের ছাড়া আর কী বা বলা যাইতে পারে।